السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين بولا أنس بن مالك رضي الله عنه إسلامي كومبلكسير تريتيو سرينير ساترورا تو مادر كي فيسبوك بيديو كلاشر داراباي كتا شاكتا جانا چي آمي محمد عبد الرحيم تو مادر إسلامي تور تيسر সবাই আশা করি ভালো আছো, সুস্থ আছো। আল্লাহ তাআলার কাছে দোয়া করি আল্লাহ যাতে তোমাদেরকে সুস্থ রাখেন। তোমরা অবশ্যই সবাই বই নিয়ে বসবে। আমাদের আজকের পড়া হলো 33 নম্বর পৃষ্ঠে তিজারতু সাইয়্যিদিনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া যাওয়াজুহু সাইয়্যিদাতুনা খাদিজা রাদিয়াল্লাহু আনহা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরিয়া গমন ও সাইয়্যিদা খাদিজার সঙ্গে বিবাহ। প্রিয় ছাত্ররা, তোমরা হয়তো ইতিপূর্বে শুনে থাকবে যে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মোট 11 জন স্ত্রী ছিল। তবে সর্বপ্রথম স্ত্রী ছিলেন হলো হযরত খাদিজা, সাইয়্যিদা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমানতদারিতা, দেনদারি, আচার আচরণ, সৎ চরিত্র দেখে তার ব্যবসায়িক মালামাল নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সিরিয়ায় পাঠান। সেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বুদ্ধিমত্তা এবং আমানতদারিতার সাথে ব্যবসা করে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে অনেক মুনাফা এনে দেন। এতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা মুগ্ধ হয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিবাহের প্রস্তাব দেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স তখন ছিল 40, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বয়স ছিল 25, অলরেডি বিবাহ হয়ে যায়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইসলামের শুরুতে ইসলামের যত অনেক অর্থ দিক থেকে অনেক সাহায্য সহযোগিতা, তারপরে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এ নিয়ে অনেক কষ্ট করেছেন। তাই খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহ তাআলা জিব্রাইল আমিনের মাধ্যমে সালাম পৌঁছানোর কথা বলেছেন এবং তাকে জান্নাতে মনমুক্তা দ্বারা তৈরি বাসস্থানের সুসংবাদ দেওয়ার কথা বলেছেন। সুবহানাল্লাহ। তা আমরা আজকে সেই গল্পটি এখন আগে সারসংক্ষেপ শুনলাম, এখন আমরা বইতে যে ব্যবহার আছে বই রিডিংটা পড়তেছি ধরতেছি। তো প্রিয় ছাত্র, আমরা এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স যখন 25 বছর হলো তখন খাদিজার ব্যবসায়িক মালামাল নিয়ে সিরিয়া গেলেন, তার গোলাম মাইসারাও সঙ্গে